হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে ডেভিড কভার ফিল্ডে চ্যাপ্টার ফিফটি নাইন নিয়ে হাজির হয়েছি এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে গিয়ে রিটার্ন তো লাস্ট যে চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার ফিফটি এইটে আমরা দেখেছিলাম ডেভিড কী ভাবছে ডেভিড ভাবছে সুইজারল্যান্ড থেকে সে ইংল্যান্ডে ফেরত আসবে তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা তাই দেখতে পাচ্ছি যে ডেভিড ইংল্যান্ডে ফিরে এসেছে এবং ফিরে এসে সে দেখতে পাচ্ছে লন্ডনে অনেক কিছু বদলে গিয়েছে তার চারপাশের বিল্ডিংগুলো যেমন রয়েছে সেগুলো যেমন বদলে গিয়েছে আবার কিছু কিছু জিনিস একই রয়েছে তো বেশিরভাগটাই জিনিস দেখছে সে অনেকখানি বদলে গিয়েছে এবং তার যে পারিপার্শ্বিক মানে সেইগুলোর সাথে সাথে তার যে পরিচিত লোকজন তারাও কিন্তু অনেকখানি বদলে গিয়েছে ঠিক আছে তো ইংল্যান্ডে এসেই সে কিন্তু কি করছে সরাসরিভাবে মিস বেতি টটুড মানে তার আন্টের কাছে যাচ্ছে না সে কি করছে সে তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে অর্থাৎ ট্রাভেলসের সাথে এবার ট্রাভেলস সে তো মানে চিঠি মারফতেই জানতে পেরেছে যে সে কোথায় থাকে মোটামুটিভাবে তো সে যেখানটায় কাজ করে তার কাছাকাছি একটা ইন ভাড়া করেছে এবং ইন ভাড়া করে সেখানে গিয়ে সে জানতে চাইছে যে ট্রাভেলসের বর্তমান অবস্থাটা কেমন সেখানে যে ওয়েটার ছিল তাকে জিজ্ঞেস করছে আচ্ছা আপনি কি টমি ট্রাভেলসের নাম শুনেছেন বা এরকম কোনো কিছু যে সে কতখানি কাজে সফলতা অর্জন করেছে তো ওয়েটার কিন্তু তাকে চিনতে পারছে না তখন ভাবছে ডেভিড যে না তার মানে আইন ব্যবসা অতটাও সহজ নয় দুম করে কেউ আসবে আর দুম করে ছক্কা হাকিয়ে দেবে তা না তাকে অনেকখানি লেগে পড়ে থাকতে হবে এখন অবধি তার মানে টমি ট্রাভেলস ততটা সুনাম করেনি যে তাকে লোকজন চিনবে তো যাই হোক সেখানটাতে থাকবার প্ল্যান করছে এবং খাওয়া দাওয়ার পর সে কি করছে বের হচ্ছে বেরোচ্ছে বাড়ি খুঁজতে তো সে মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় আসছে যে জায়গাটা সে চিনতে পারছে যে এখানে থাকলেও থাকতে পারে সেখানে গিয়ে যখন বাড়ির বেল বাজাচ্ছে সেখান থেকে একটা ক্লার্ক একটা ইয়াং ক্লার্ক বেরিয়ে আসছে এবং তাকে জিজ্ঞেস করাতে টমি ট্রাভেলসের কথা জিজ্ঞেস করাতে সে বলছে যে সে ভেতরে আছে এবার ডেভিডের কথা শুনেই সাথে সাথে তো একদম দরজাতেই চলে এসেছে টমি ট্রাভেলস খুব আনন্দিত বন্ধুকে পেয়েছে এতদিন বাদে তো তারা হাগ করছে একে অপরের সাথে এমব্রেস কোলাকুলি করছে এবং তারপরে মানে ঢুকতে ঢুকতেই সে বিভিন্ন রকম কথা বলতে শুরু করে দিচ্ছে বলছে যে সে একটা বিশাল বড় বলতে গেলে একটা পার্টি একটা হচ্ছে কি আনন্দর ঘটনা সেটা সে মিস করে ফেলেছে তখন ডেভিড অত্যন্ত অবাক হয়ে যাচ্ছে কী ব্যাপারটা তো তখন হচ্ছে গিয়ে ট্র্যাভেলসি এটা কিন্তু বুঝতে পেরেছে এবং বুঝতে পেরে বলছে তার মানে তুমি আমার লাস্ট চিঠিটা নিশ্চয়ই পাওনি সেই জন্য তুমি এই কথাটা আমার বুঝতে পারছো না তো তখন বলছে যে আমি কয়েক সপ্তাহ হলেও আমি বিয়ে করেছি সোফির সাথে ট্রেডেলসের বিয়ে হয়ে গিয়েছে এবং তারা দুজনে বর্তমানে খুব ভালো রয়েছে তো ঢোকার আগেই মানে ট্রেডেলসের বাড়িতে ঢুকবার আগেই ডেভিড কিন্তু কয়েকটি মেয়ের আওয়াজ শুনতে পেয়েছিল বাড়ির বাইরে তো সে কিন্তু বুঝতে পারিনি এত কিসের আওয়াজ এত কী কতগুলো মেয়ে কি করছে এখানটায় তো তখন পরবর্তীতে সে জানতে পারছে যে তার যে মানে সোফির যে বোনগুলো তারাও কিন্তু সোফির সাথে সেখানটায় এসে থাকছে মানে ট্রেডেলসের বাড়িতে এসেই থাকছে তো তাতে করে কিন্তু সফির বা ট্র্যাডেলসের কোনো রকম সমস্যা নেই বরং বলছে এতদিনের ব্যাচেলার লাইফ কাটানোর পর এখন যখন অনেকজন মিলে রয়েছি আমরা তাতেই বরঞ্চ ভালো তো এই সময় ট্র্যাভেলস কি করছে সফিকে ডেকে পাঠাচ্ছে এবং ডেভিডের সাথে তার পরিচয়টা করিয়ে দিচ্ছে তো এইরকমভাবে তাদের মধ্যে কথোপকথন চলছে বিভিন্ন রকম কথাবার্তা বলছে তো এই সময় ডেভিডে কিন্তু খুব ভালো লাগে তো এর পরবর্তীতে যখন আরও যে সমস্ত বোনগুলো রয়েছে তাদেরকে যখন ডাকা হচ্ছে তাদেরকে ডেভিড দেখছে এবং দেখে ডেভিডের মনে যে কথাটা আসছে সেটা হচ্ছে গিয়ে এরা দেখতে বেশ সুন্দর এরা খুব সুন্দর দেখতে সবচেয়ে এবং সবচেয়ে বড়টি যেটা অর্থাৎ ক্যারোলিন তার নাম সে একটু যেন বেশি সুন্দরী ঠিক আছে তো যাই হোক এই সমস্ত কথাবার্তা হয়ে যাচ্ছে তারপরে তারা যখন চা খাচ্ছে চা খেতে খেতে বিভিন্ন রকম গল্প গাছে চলছে তো এই সময় সোফি ডেভিডকে জানাচ্ছে যে তার সাথে অ্যাগনেসের এবং মিস বেক্সি টটোদের দেখা হয়েছিল এবং তারা যে ডেভিডের কথাই বলছিল সেই কথাটাও সে হচ্ছে গিয়ে জানায় এছাড়া টমি ট্রাভেলসও মানে তার বন্ধু ডেভিডের বন্ধু বলছে যে আমার হাজব্যান্ড তোমার বন্ধু যে তোমার কথা কত বলতো এইরকম টাইপের কথোপকথন চলছে যে বলার কথা না তো এইগুলো কথা শুনে কিন্তু ডেভিডের খুব ভালো লাগে তো যাই হোক সেদিন চাটা খাওয়ার পর আড্ডা দেওয়ার পর সেখান থেকে সে বেরিয়ে যায় এবং বেরিয়ে সে কী করছে তার নিজের যে ইন মানে সরাইখানায় যেখানে সে উঠেছিল সেইখানটায় গিয়ে থাকছে ঠিক আছে তো সেই দিন আবার মানে সন্ধ্যের দিকে যখন সে আসছে ইনে তখন দেখতে পাচ্ছে একজনের সাথে পরিচয় ঘটছে হঠাৎ করে বহু পুরনো তিনি হচ্ছেন গিয়ে মিস্টার চিলিপ এই মিস্টার চিলিপকে মনে আছে তো ডেভিডের ছোটবেলার ডাক্তার মানে যে ডেভিডকে মানে ডেভিডের ডেলিভারিতে হেল্প করেছিল তো যাই হোক প্রথম প্রথমে তো চিনি চিনতে পারছেন না তারপরে পরিচয় দেওয়ার পর সে হচ্ছে গিয়ে তাকে চিনতে পারছে তো তাদের মধ্যে কথা চলছে বিভিন্ন রকম তো এই সময় কথার ছলে জানতে পারা যায় যে হচ্ছে গিয়ে মানে মিস্টার চিলিপ যে বাড়িতে ভাড়া থাকেন তার সামনের বাড়িতেই কিন্তু মিস্টার মার্চশ্রন এবং মিস মার্স্রন ভাড়া থাকে এবং কথার কথায় যদিও ডক্টর চিলিপ মানে মিস্টার চিলিপ বলতে চান না তা সত্ত্বেও ডেভিড কিন্তু কিছুটা হলেও কথা বের করে নেয় কি না এই মিস্টার মার্সন পরবর্তীতে আরেকজনকে বিয়ে করেছিলেন এবং তারও এই একই দশা হয়েছে ক্ল্যার মতন মানে তাকেও কিন্তু তারা দুজন মিলে খুন করে ফেলেছে বলা যায় একদম অত্যাচার করে করে মেরে ফেলেছে এত যাই হোক এতে সে কোন রকম সারপ্রাইজ হয় না তো পরের দিন সকালবেলা সে ডোভারের উদ্দেশ্যে রওনা দেয় কারণ তার আন্ট বেডশিট রটুড সেইখানটাতেই রয়েছে মানে কারণ তারা সকলে ইয়েতে চলে গিয়েছে ডোভারে নিজের বাড়িতে ফেরত চলে গিয়েছে এবং সেখানে গিয়ে সে অত্যন্ত আনন্দিত হচ্ছে এটা দেখে যে সেখানে মিস বেডশিট অটুড এবং মিস্টার ডিকের সাথে বর্তমানে পেগাটিও রয়েছে তার মানে সকলে মিলে সেখানটাই একত্রিত অবস্থায় রয়েছে তো এই চ্যাপ্টারটা এখানটাই শেষ হচ্ছে আশা করছি তোমাদের সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ